রঙ্গনায়কে নাগানন্দার উপরে প্রহার করার জন্য তোকে আমরা ছাড়ব না। ভৈরব সবার উপরে শুধু করুণা করে, আমার ভৈরব সবাইকে ভালোবাসে, তুই ওকে কেন মৃত্যুর মুখে ঢেলে দিলি? আমার সাহায্য করছিল বলে আপনি ওনাকেও মেরে ফেললেন। গঙ্গা, গঙ্গা তুই আমার কথাটা শোন। আপনি আর কিছু বলবেন না, আমার সাথে যারা ছিল সবাইকে মেরে আমাকে একা করে দিলেন। আমি একা হলেও ওই নন্দিনীকে আমি খুন করেই ছাড়ব। গঙ্গা আমার কথাটা, আপনার মুখ দেখাও পাপ, চলে যান এখান থেকে। গঙ্গা চলে যান আমার চোখের সামনে থেকে, যান। আমার জন্য আপনার এই অবস্থা, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমার মৃত্যুটা আটকানো সম্ভব না। গঙ্গা ক্ষিপ্ত হয়ে আছে নন্দিনীকে মারার জন্য, এবার গঙ্গার মাধ্যমে এই নন্দিনীকে মারতে হবে। আমাকে সাহায্য করতে এসে আপনার এত কষ্ট হলো, আমাকে ক্ষমা করে দিন। গঙ্গা, নন্দিনীকে মেরে ফেলবো বলে আমার সৃষ্টি করা অস্ত্র দিয়েই ওই রঙ্গনায়কই আমাকে মেরে দিয়েছে। আর বোধহয় আমি বাঁচব না। মৃত্যু নিয়ে আমি কোনো ভাবনা করি না, কিন্তু তোকে দিয়ে থাকা কথাটা রাখতে পারলাম না বলে দুঃখটা আমার এখনো রয়ে গেছে। আমাকে নিয়ে চিন্তা করিস না, ওই নন্দিনীকে মেরে ফেলতেই হবে। আমার কথাটা মন দিয়ে শোন। তুই কে আমি সেটা জানি না, এখনো দ্বিধার মধ্যে আছি। তুই আমাকে বাঁচিয়ে কি প্রমাণ করতে চাইছিস বল, কে তুই, কেন বাঁচিয়েছিস আমাকে, আমাকে কেন সাহায্য করছিস বলতেই হবে তোকে। আমি কাউকে তোর পরিচয় জানাবো না, বল কে তুই, বল আমাকে। এই এই দাঁড়া,
মায়া শক্তিকে ধরার জন্য ওর পিছনে গিয়েছিলাম আমি, কিন্তু ও আবার পালিয়ে গেছে। গঙ্গার সাথে কথা বলেছেন? ও আপনার কথা শুনেছে? গঙ্গা সব ঠিকই জানতে পারবে, কিন্তু আমি একটু উত্তেজিত হয়ে থাকার কারণে একটা ভুল করে ফেলেছি। কি হয়েছে? নাগানন্দাকে আমি মেরে ফেলেছি। আবার পার্বতীর সাথে জন্মেছিল যে, তাকে আমি এই হাতে মেরে ফেলেছি। এই পাপ থেকে আমি কিভাবে মুক্তি পাব সেটা আমি জানি না। আপনি কোনো পাপ করেননি, পুণ্য করেছেন আপনি। ওই নাগানন্দা নাগ বংশের কলঙ্ক, ওকে মেরে ফেলার জন্য আপনার কোনো ক্ষতি হবে না, আপনি কোনো চিন্তা করবেন না। ভৈরবের শক্তি দিয়ে আপনার সমস্ত বিপদ থেকে আপনি বেঁচে যাবেন। আমরা তো কালচক্রও পেয়ে গেছি, ওই মায়া শক্তির কাছে থাকা বাকি দুটো কালচক্র পেলে আমাদের আর কেউ আটকাতে পারবে না। চলুন প্রথমে ভৈরবকে আমাদের কৃতজ্ঞতা জানাই, আসুন। আমাকে না জানিয়ে পুজো করে চলে এসেছ। যখন আমি তোমায় খুঁজতে গেছিলাম তখন ওই নাগানন্দা ওর এত সাহস যে ও আমার গায়ে হাত তুললো। আর তারপর ওই মাধবী, ওই মাধবী কি একটা মন্ত্র পড়লো আর আমাকে ওখানে অজ্ঞান করে ফেলে দিল। আমাকে এতদিন ধরে কষ্ট দিলে তুমি, আর তারপর গেছিলে তো ওই নন্দিনীকে শেষ করার জন্য। তো বলো, শেষ করে এসেছ? না, নন্দিনী বেঁচে গেছে। আমি বলেছিলাম তো যে ওই নন্দিনীকে তুমি কিচ্ছু করতে পারবে না। আর তুমি কি বললে? নাগ দেবতার অস্ত্র পেয়েছি, সবাই একসাথে হাত মিলিয়ে নন্দিনীকে শেষ করে দেবো। আর এতদিন ধরে তুমি নন্দিনীকে মারার চেষ্টা করলে, এখন সব ব্যর্থ হয়ে গেল। তো এবার কি বলবে তুমি? এবার নন্দিনীর কতটা ক্ষমতা বুঝেছো, নাকি এখনো তোমার মাথায় কিছু ঢোকেনি? দয়া করে এরপরে মাধবী আর নাগানন্দার সাথে হাত মিলিয়ে এই ধরনের ভুল করো না। ওদের দুজনকে আর কোনোদিন এই বাড়ির ভেতর আমি ঢুকতে দেব না। আসবে না আর, তার কারণ নন্দিনীকে মারার জন্য সৃষ্টি করা অস্ত্র নাগানন্দাকে মেরে ফেলেছে, মাধবীকে মায়া শক্তি তুলে নিয়ে গেছে। নন্দিনীকে শেষ করার জন্য আমার সাথে যারা যারা ছিল, আমার সাথে আর তারা কেউ নেই। কিন্তু তাহলেও আমি পিছিয়ে যাব না, ওই নন্দিনীকে আমি যে কোনোভাবে হোক শেষ করব। নন্দিনীকে মারার জন্য তুমি যাদের সাথে হাত মিলিয়েছিলে তাদের এত শক্তি থাকা সত্ত্বেও কিছু করতে পারলো না, তাহলে তুমি কোন ভরসায় বলছো যে তুমি নন্দিনীকে শেষ করে ফেলবে? আমার মধ্যে থাকা আত্মবিশ্বাস দিয়ে আমি ওর বিরুদ্ধে দাঁড়াবো। দরকার নেই গঙ্গা, নন্দিনীর সাথে লড়াই করতে গিয়ে নিজেকে নিজে বিপদে ফেলো না তুমি। নাগানন্দার মৃত্যুর সাথে নন্দিনীর ব্যাপারটা শেষ করো, এরপরেও তোমার মানসিকতা না পাল্টালে আমাদের সবার বিপদের জন্য তুমি দায়ী হবে। নন্দিনীর প্রতি যতই রাগ থাকুক না কেন, আজ থেকে সব ভুলে যাও। তোমার মেয়ের জন্য, এই পরিবারের জন্য আমার আগের গঙ্গাকে তুমি ফিরিয়ে দাও। এখনো পর্যন্ত সব কষ্ট আমি সহ্য করে নিয়েছি, কিন্তু এরপরে সহ্য করার ক্ষমতা আমার মধ্যে আর নেই। দয়া করে এবার আমার কথাটা শোনো, নন্দিনীর ব্যাপারটা এবার তুমি ভুলে যাও গঙ্গা। আর এসব নিয়ে চিন্তা করো না, অন্তত আমার জন্য এই জেদ তুমি ছেড়ে দাও। ঠিক আছে। ঠিক আছে, তুমি এবার রেস্ট নাও।
ওই নন্দিনীকে শেষ করার পর বাবার অস্থি বিসর্জন দিলে বাবার আত্মা শান্তি পাবে। যতক্ষণ না আমি নন্দিনীর থেকে প্রতিশোধ নিচ্ছি আমি এই মহল ছেড়ে বাইরে কোথাও যাব না, আমাকে জোর করবে না। ওই নন্দিনীকে শেষ না করা পর্যন্ত আমার মনে প্রতিশোধের আগুন জ্বলতেই থাকবে। তুমি যাই বলো না কেন, আমার মন পরিবর্তন হবে না। তুই অস্ত্র নিয়ে বেঁচে থাকতে পারিস কিন্তু আমার থেকে বাঁচতে পারবি না। তুই তোর বিরুদ্ধে যে প্রতিজ্ঞা করেছি আমি তা আমি পূর্ণ করবই। একটা কালচক্র হাতে পেয়ে আমার নিশ্চিন্ত লাগলেও ওই মায়া শক্তি মাধবীকে কেন বাঁচালো তা বুঝতে পারছি না। এই বিষয়টাই চিন্তা হচ্ছে আমার, ওই মায়া শক্তি কেন মাধবীকে বাঁচালো? মায়া বিশক্তি মাধবীকে সামনে রেখে নিজের কাজটা সম্পূর্ণ করতে চায়, সেই জন্য ও মাধবীকে বাঁচিয়ে নিয়ে গেছে। মায়া শক্তি কে সেই আসল পরিচয় আমরা এখনো জানতে পারিনি, তার উপর ওই মাধবীও ওই মায়া শক্তির সাথে মিলে গেল, কি করে সামলাবো আমরা? আমার বিরুদ্ধে যত লোকই দাঁড়াক না কেন আমার সঙ্গে ভৈরব আছে। ভৈরবের আশীর্বাদ আছে বলেই ওই মায়া শক্তির সামনে রুখে দাঁড়াতে পারি। ওই মায়া শক্তির কাছে যে দুটো কালচক্র আছে সেগুলোকে আমাদের নিতেই হবে। ওগুলো জঙ্গলের দেবীর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যেটা আমাদের করা উচিত সেটা এখন আমাদের ভাবতে হবে। তুই ভগবানের সামনে যে প্রতিজ্ঞা করেছিস সেটা কিন্তু মনে রাখিস, এই মুহূর্তে আর অন্য কোনো ব্যাপারে তুই মাথা ঘামাস না। তোমাকে অনেক যন্ত্রণা দিয়ে খুন করেছিল ওই নন্দিনী, আর ওকে আমি যে কোনো ভাবে শেষ করব বলে কথা দিয়েছিলাম, কিন্তু আমার কাছে থাকা ওই কালচক্রটা নন্দিনী নিয়ে চলে গেছে, আর ওই নন্দিনীর সঙ্গে যুদ্ধ করার শক্তি আমার নেই। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম দাদা।